step. Myself is Tahmina Tani, your English teacher. আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আর হলি রমাদান চলছে, এর মধ্যেই আমাদের পড়াশোনা করতে হবে, ইবাদত মন্দিকি করতে হবে, সব কিছু করতে হবে সবার মতো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা গত ক্লাসে লেকচার ওয়ানে কি করেছিলাম, করেছিলাম প্রিপোজিশন, ওগুলো আপনারা কি পড়েছেন? আচ্ছা ওগুলো সুন্দরভাবে পড়বেন, আর যদি পড়ে এতক্ষণে না থাকেন আবার আমাদের ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে একটু আইডিয়া নিয়ে আবার বই খুলে পড়বেন, একটু লিখবেন, ঠিক আছে? আমরা যেহেতু বাসায় আছি আর নবাউন স্কুল অ্যান্ড কলেজ আপনাদের সুযোগ করে দিয়েছে বাসায় বসে ক্লাস অ্যাটেন্ড করার, সো আমাদের এই সুযোগটা নিয়ে আছি, তাই না? তা আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্যাগ কোয়েশ্চেন, ইটস ভেরি ইজি টপিক। হ্যাঁ, যতগুলো টপিক আছে তার মধ্যে মনে হয় অন্যতম ইজিয়েস্ট, মানে ইজিয়েস্ট, তাই না? তো যাই হোক, এর মধ্যেও কিছু ফাঁকফোকর থাকে, ফাঁকফোকর থাকার কারণে এবং কিছু ট্রিক্স থাকে, ট্রিক্স থাকার কারণে আমাদের কী হয়, পাঁচে পাঁচ আমরা পাই না, অনেক সময় তিন পাই চার পাই কিন্তু পাঁচে পাঁচ আমরা পাই না। সো আমাদের টার্গেট হবে ট্যাগ কোয়েশ্চেন কোনোভাবেই একটি নাম্বারও মিস করা যাবে না, পাঁচে পাঁচই পেতে হবে। হ্যাঁ, তো আজকে আমরা একটু দেখবো ট্যাগ কোয়েশ্চেন্সের কি কিছু রুলস এবং কিছু নিয়ম একটু শর্টকাট ফর্মে। আর ট্যাগ কোয়েশ্চেন অবশ্যই, যেহেতু এটা একটা কোয়েশ্চেন, অবশ্যই কি এটা একটা প্রশ্ন, তো ট্যাগ কোয়েশ্চেন কেন বলা হয়? সাধারণত এই কোয়েশ্চেনগুলো আমরা কখনো লিখি না, আমাদের লেখার প্রয়োজন পড়ে না, এগুলো সাধারণত আমরা কারোর সাথে যখন কথা বলি, ওরাল কনভারসেশন হয়, কারোর সাথে কমিউনিকেশন হয়, ঠিক আছে, কোনো একটা ইন্টারভিউ হয় বা ফর্মাল ইনফর্মাল যে কোনো আপনার কথা যখন হয় ইংলিশে, ঠিক আছে, তখন আমাদের এটা ইউজ হয়। অ্যাকচুয়ালি এটা আমরা রিটার্ন ফর্মেট খুব একটা ইউজ করি না ট্যাগ কোয়েশ্চেনের। ওকে, আচ্ছা আমরা কী করি, একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্স লেখার পর এরপরে আমরা কি ছোট্ট একটা প্রশ্ন করি, আসলেই কি এটা, এরকম অর্থ হয় এটার, ট্যাগ কোয়েশ্চেনের অর্থ আসলেই কি, আসলেই কি জন্য আমরা আসলে ট্যাগ কোয়েশ্চেন ইউজ করি, হ্যাঁ, জিনিসটা শিওরিটি নেওয়ার জন্য। আচ্ছা এখন আমরা দেখি ফার্স্টে যে সেন্টেন্সটা আছে, আই নিড সাম মানি। এখন ট্যাগ কোয়েশ্চেনের ব্যাপারটা হলো আমাদের ফার্স্ট সাবজেক্ট আর ভার্ব দেখতে হবে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট আছে আই, ভার্ব আছে নিড। এখন নিড যখন থাকবে তখন আমরা নিড দিয়ে কী করি, আমরা এইটার জন্য কী আনবো, এখানে একটা, এটা যেহেতু নিড আছে আর এটা আছে প্রেজেন্ট টেন্সে, তাই না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই আমরা এখানে একটা ডু আনবো, ঠিক আছে। আর যেহেতু এটা আই নিড সাম মানি বলেছে, ট্যাগ কোয়েশ্চেনের নিয়ম হলো আমরা ভার্ব, এই যে ভার্বটা দেখে কোন টেন্সে আছে সেই অনুযায়ী এখানে কী বসাবো, এটা যেহেতু মেইন ভার্বে আছে এবং নিড আছে সেহেতু আমরা এখানে ডু বসাবো। আর এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক বাক্য হলে আমরা কী করবো, নট বসিয়ে দেবো। আর নট এর শর্ট ফর্ম ডোন্ট, ঠিক আছে, আই নিড সাম মানি, ডোন্ট মি, আচ্ছা সরি, ঠিক আছে, আমরা এই জিনিসটা খেয়াল করবো, রফিক ওয়াজ স্টাডিং ইংলিশ, রফিক ওয়াজ স্টাডিং ইংলিশ, এখানে ভার্ব কি আছে, দুইটা ভার্ব আছে, ওয়াজ তারপর স্টাডিং, এটা কন্টিনিউয়াস টেন্স, তাই না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা যে অক্সিলিয়ারি ভার্বটা আছে এটা ইউজ করব, ফার্স্ট ভার্বটা ইউজ করব, আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা নেগেটিভ করব, ওয়াজেন্ট, রফিকের কি, রফিকের জন্য আমরা ওয়াজেন্ট হি, এটার প্রোনাউনটা ইউজ করব, ঠিক আছে, রফিকের প্রোনাউনটা ইউজ করব, রফিকের জন্য আমরা হি আনব। এখন এটার অর্থ কী দাঁড়ায়, রফিক ওয়াজ স্টাডিং ইংলিশ, রফিক কি ইংরেজি পড়াশোনা করেছিল, করছিল, ওয়াজেন্ট হি, আসলে কি সে করছিল, ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এই জন্যই আমরা আসলে ট্যাগ কোয়েশ্চেন ইউজ করি, আর এগুলো লেখা না, এগুলো জাস্ট বলার জন্য আমরা ব্যবহার করি। ওকে, রফিক হ্যাড নট গট এ জব, আমরা খেয়াল করবো এখানে হ্যাড আছে, আর হ্যাড যখন থাকবে অবশ্যই এটাকে পাস্ট টেন্সের মধ্যে আছে, আর যেহেতু হ্যাড নট গট, গট আছে, ঠিক আছে, তো এটা অবশ্যই রুলস অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাই না, তো এখানে সেটাই আছে,
কিন্তু এখানে আমরা দেখি একটু খেয়াল করব নট আছে তাই না যদি নট থাকে যদি সেন্টেন্স থাকে নেগেটিভ আমরা ট্যাগ কোশ্চেন করব অ্যাফার্মেটিভ করে যেমন আমরা হ্যাড আছে এখানে হ্যাড নিয়ে আসব ঠিক আছে হ্যাড নিয়ে এসেছি যেহেতু নট আছে আমরা নট আছে যেহেতু তাই আমরা এটা করব অ্যাফার্মেটিভ আর রফিকের জন্য ঠিক আছে আচ্ছা হি হার্ডলি বিলিভস মি এখানে দেখেন হার্ডলি ওয়ার্ডটা আছে এখানে দেখেন সেলডম ওয়ার্ডটা আছে হার্ডলি মানে খুবই কম একেবারে না বললেই চলে তার মানে কি অবশ্যই এটা নেগেটিভ ওয়ার্ড হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড নেগেটিভ এক্সপ্রেশন সেলডম সেলডমটা কি হি সেলডম কামস হিয়ার মানে সে এখানে আসে না বললেই চলে আসে না সেলডম মানে আসে না এখানে আসে না বোঝাচ্ছে ঠিক আছে একেবারেই না অর্থ বোঝাচ্ছে সো এই সেন্টেন্সটাও কি নেগেটিভ সেন্টেন্স হার্ডলি দিয়ে যে সেন্টেন্স আছে হি হার্ডলি বিলিভস মি নেগেটিভ সেন্টেন্স হি সেলডম কামস হিয়ার হ্যাঁ এটাও দুটো কি নেগেটিভ সেন্টেন্স আর যখন নেগেটিভ থাকবে আমরা ট্যাগ কোশ্চেন করব কি দিয়ে অ্যাফার্মেটিভের মতো করে তখন আমরা ওখানে নট বসাবো না হি হার্ডলি বিলিভস মি এখানে দেখেন এটা কোন টেন্সে আছে আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় এখানে যেহেতু এটা বিলিভস বিলিভস আছে এস বিলিভের পর এস যুক্ত হয়েছে এটা কি আর কি আছে বি আছে তাই না এবার আমাদের সাথে মিলে গিয়েছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এটা যেহেতু মেইন ভার্ব দিয়ে করেছি আমরা এটার জন্য আনবো ডু যেহেতু ইয়েস যুক্ত হয়েছে আর যেহেতু এখানে আগে থেকে নেগেটিভ আমরা ডাজন্ট আনবো না ডাজ থাকবে আর ঠিক আছে এরপরে আমরা পরেতে আসি হি সেভেন কামস হিয়ার একেবারে এরকমই যেহেতু কামস আছে অ্যাস যুক্ত হয়েছে আর কি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাঁ তা আমরা কি আনবো ডু যেহেতু এটা মেইন ভার্ব ডু আনবো আর যদি অ্যাস আছে এটার জন্য এটা ডাজ আসবে আর হি ওকে এখন আমরা দেখি লেটস যখন ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন করব যদি লেট থাকে লেট আস এখানে লেটস মানে লেট আস আমাদের কথা বোঝাচ্ছে তখন কি হবে আমাদের শ্যাল আনতে হবে হ্যাঁ লেট আস হ্যাভ এ পিকনিক শ্যাল আর আসার জন্য উই আসার জন্য আসবে উই ঠিক আছে গিভ মি এ পেন আমি বলছি আমাকে একটা কলম দাও কাকে বলছি তোমাকে বলছি তাই না তাহলে এটা হবে এ গিভ মি এ পেন আমাকে একটি কলম দাও তুমি কি আমাকে দিবে এরকম অর্থ বোঝাতে বসবে উইল এই ভার্বটা আসবে গিভ মি এ পেনের ক্ষেত্রে যখন আমি তোমাকে বলবো তুমি করে বলবো তখন হবে উইল আর যদি আমরা বলি আমরা ঠিক আছে তখন কি আসবে শ্যাল আমরা বলতে শ্যাল আসবে আর তুমি বলতে উইল আসবে উইল আমরা তো জানি কিসের সাথে শ্যাল বসে আই উইয়ের সাথে শ্যাল বসে তাই না ইউ ইউ আর বাকি যেগুলো আছে সেগুলোর সাথে উইল বসে সেই হিসেবেই এখানে যেহেতু লেট আস আমরা ছিলাম তাই এখানে শ্যাল হবে হ্যাঁ আর এখানে যেহেতু তোমাকে বলছি গিভ মি এ পেন এটা তো আর ইউ লেখা থাকে না ইম্পারেটিভ সেন্টেন্সে বুঝে নিতে হয় তা তোমাকেই বলছি আমার সামনে যে আছে তো এখানে যেহেতু ইউ আছে ইউ এর সাথে উইল বসবে উইল ইউ তুমি কি দিবে হি হ্যাড গো দেয়ার এখানে আচ্ছা হি এটা দিয়ে উড বোঝাচ্ছে ঠিক আছে হি উড গো দেয়ার হি অ্যাপোস্ট্রোফি এস তারপর কি ডি এটা হলো হি উড গো দেয়ার যেহেতু উড আছে উড বসবে আর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই নট বসবে ঠিক আছে তাই নট বসবে আর হি এর জন্য আমরা হি বসিয়ে দিয়েছি ঠিক আছে খুবই সহজ খালি দেখতে হবে কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভে আছে কোন অর্থটা প্রকাশ করছে অ্যাফার্মেটিভে থাকলে এখানে নেগেটিভ দিব আর নেগেটিভ যদি থাকে এখানে অ্যাফার্মেটিভ দিব একদম ভেরি ইজি আর এখানে কি শর্ট ফর্ম আছে যেমন এম থাকলে আর এন এইট বসবে ইজ ইজ নট থাকলে ইজ এন বসবে আর নট থাকলে আর এন বসবে ওয়াজ নট থাকলে ওয়াজ এন বসবে ওয়ার নট থাকলে ওয়ার যখন ওয়ার নট আলাদা বসবে যখন এটা শর্ট ফর্মে করে ফেলবো নট হ্যাঁ নট কমা টি তখন একসাথে বসিয়ে দিব এটা খুবই সহজ হ্যাভ নট হ্যাভ এন কুড নট কুড এন ডিয়ার নট ডিয়ার ডাজ নট ডাজন্ট ডিড নট ডিডেন্ট উড নট উডেন্ট শ্যাল নট শ্যান্ট এটা একটু ডিফারেন্ট এটা আমাদের মনে রাখতে হবে শ্যাল নট শ্যান্ট ক্যান নট ক্যাট ওকে তো ট্যাগ কোয়েশ্চন এগুলোর বাইরে খুব একটা আসে না তো আমরা এখান থেকে চেষ্টা করবো এই যে এই চার পাঁচটা রুল বেশিগুলো একটু দেখতে এগুলো থেকেই আসে আর আমরা চেষ্টা করবো যাতে আমাদের যে ট্যাগ কোয়েশ্চেনের ফাইভ মার্কস
সামান্য কিছু বেখেয়ালির কারণে যাতে 5 মার্কস না ছুটে যায় আমাদের পাঁচে পাঁচাশে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই ক্লাস, নেক্সট ক্লাসে আবার হয়তো বা কখনো দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।